Hello guys, assalamualaikum. Hello friends, বহুত কারেন্ট এর জন্য আমরা স্টান্সে পদ্মাসে যেতেছি যাই হোক দেখা যাচ্ছে যেতে পারি কিনা আর যদি সাইকেল চালাতে না পারি তাহলে সাইকেল একটা পিকআপ করে দিতে হবে এছাড়া কোনো কিছু ওয়ে নাই কারণ সবার আমাদের শরীর এত টানে না উইস্কো থাকার কারণে আমি একটা সাইকেল চালাতাম মোটামুটি বাট এই ডার্টমোর আমি স্টান্সটা বেরি করি না আর প্র্যাকটিস করি না মানে আজকে এক মাস হয়ে গেছে যাই হোক এখন আর বেশি কথা বাড়াবো না চলেন আমরা কথা হচ্ছে তুমি যা বললা আমাকে ডার্টমোরটা গিফট করবা এটা কবে দিচ্ছ সেটা বলো সবাই আমার মেয়ে কি কয় জানো আমার সাইকেল দেখে কয় এটা রিফাত খান গিফট করছে না তোমারে এই ব্লগ বানাইছ আর রিফাত খান গিফট করছে না এই কথা আমারে কয় সবাই আচ্ছা যাই হোক এখন আমরা আলফালদা কথা বলছি নিজেরও গ্রামের বাড়ি দক্ষিণাঞ্চলে সো আমি জানি এই আনন্দটা কি আসলে পদ্মা সেতুর মর্ম বা পদ্মা সেতুর হওয়ার আনন্দ আসলে আমরাই বুঝবো কারণ অনেক সময় আছে যে এক রাতও পার হয়ে যেত আপনার ফেরি পার হইতে সো এখন সেটা নিমিশেই পার করা যাবে আর লাস্ট আমরা সাইকেল নিয়ে একটা ভিডিও করার জন্য ঢাকা টু খুলনা সাইকেল চালা গেছিলাম তখন আমাদের পদ্মা সেতু ছিল না তখন হচ্ছে আমরা ফেরি পার হয়েছিলাম তো এবার হচ্ছে একটু এক্সাইটেড লাগতেছে এই কারণে যে পদ্মা সেতু হয়ে গেছে সবার স্বপ্নের সেতু বিশেষ করে দক্ষিণাঞ্চল মানুষদের জন্য এক অন্যরকম সেতু সব কিছু মিলিয়েই যত সামনের দিকে আগাচ্ছি এক্সাইটমেন্ট আরও বাড়তেছে সো চলেন দেখা যাক আমরা পদ্মা সেতু উঠতে পারি কি না আসলে ইজি না অনেক বেশি রোদ আর তার মধ্যে হচ্ছে গরমও পড়ছে আজকে বেশি তো সব কিছু মিলায় একদম অবস্থা 12টা না 13টা বাজে যেতেছে 2 hours later তাই ঘটনা যেটা হয়েছে কাহিনী বিরাট বড় হয়ে গেছে এখন এইভাবে এক্সপ্লেন করা সম্ভব না রাস্তা আমি অলরেডি সাইকেল চালাচ্ছি ফাঁকা একটা জায়গায় যাই আপনাদেরকে সব এক্সপ্লেন করতেছি চলেন তোমার ফিল বলো ভাইয়া আমার ফিল হ্যাঁ তোমার লগে গেলাম এত তো শরীর নিয়ে আমি এখন একটা ট্রিট দিলাম এটা দূর বেড়া খাওয়া ছাড়া তোর জীবনে কিছু বুঝোস না খালি খাওয়াটাই বুঝবি তো যাই হোক এখন আপনি আপনাদেরকে কিছু কথা বলে মন দিয়ে শুনেন সো প্রথমে বলি যে সরকার নির্দেশনা অনুযায়ী সাইকেল বাইসাইকেল তারপর হচ্ছে আপনার অটোরিকশা সব কিছুই আপনার পদ্মা সেতুতে ওঠা নিষেধ সো এটা হয়তো অনেকেই জানতেন না বাট আজকে জানা যান যে এটা ওঠা নিষেধ একদম টোটালি সো এখানে আপনি সাইকেলে কোনোভাবে যেতে পারবেন না এবং এখন নতুন নিয়ম হয়েছে আপনি মামার ওড়ি সাইকেল নিয়ে উঠতে পারবেন না এর আগে একটা ফুটেজ তো আপনারা দেখছি কী অবস্থা হয়েছে সো মামার আগের এই যে কাহিনিটা সেটা হচ্ছে একটা আমার কাছে ক্যামেরা ফুটেজ অবশ্য নাই সো ওইখানে হচ্ছে একটা পুলিশে আমাদের আটকেছিল এবং বলছিল যে তোমরা কেন
সাইকেল নিয়ে যাচ্ছ সো এরকম আপনারা যদি মামা রোড দিয়ে পদ্মা সেতু হয়ে যেতে চান সেক্ষেত্রে আপনার অনেক বেশি হ্যাসল হবে এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে যারা সাইকেল নিয়ে পদ্মা সেতু বা ওই পার যাওয়ার প্ল্যান করতেছেন একদমই ভুলে যান কারণ কোনোভাবে আপনি যেতে পারবেন না কারণ এখন যে অবস্থা মামা রোডে আপনি উঠতে পারবেন না এখন এই পদ্মা সেতু দুই দিন হয়েছে উদ্বোধন হয়েছে সো এরপরে কয়েকদিন পরে আরও অবস্থা খারাপ হয়ে যাবে মানে মানে নিয়ম আরও বেশি বৃদ্ধি পাবে সো যাই হোক আপনারা যে ফুটেজটা দেখছেন যে আমাকে একটু খারাপ ভাষায় মন্তব্য করছে তাকে কিন্তু আপনারা আবার আমাকে খারাপ বসে দেখে গালি দিয়েন না কারণ তারও সেটা ডিউটি সে তার ডিউটি পালন করতেছে উপর মহল থেকে যেটা নির্দেশ তাকে সেটাই পালন করতে হবে এখানে কারো কিছু করার নাই সো এতটুকু ইনফরমেশন আপনারা এই ভিডিও থেকে নিয়ে আনেন যে পদ্মা সেতুতে এখন আপনার সাইকেল নিয়ে যেতে পারবেন না এবং যদি দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার বাসে অথবা আপনার গাড়িতে নিয়ে যেতে হবে বাইক আপাতত বন্ধ সবাই জানেন নতুন করে বলা কিছু নাই সো এখন আমাদের 3.5 ঘন্টা আমরা সাইকেল চালানো আসার পর এখানে আসছি আর পদ্মা সেতু ওইখানে তো যাইতেই পারলাম না কারণ হচ্ছে ওইখানে পর্যন্ত আপনার যাইতেই দিবে না আপনারা সাইকেল নিয়ে যায়েন না আমার কথা শুনে কারণ আপনারা যাইতেই পারবেন না এখানে মোট কথা কারণ প্রত্যেকটা স্টপে স্টপে আপনারা আটকাবে এবং বিভিন্ন খারাপ কথা শোনাবে যেগুলো আপনার মন মানসিকতা একদিন ভেঙে দেবে তো তুমি কিছু বলতে চাও ভাইয়া ফিলটা বলো একটু সো আমাদের ফেস ক্যাম ব্লগ অনেক দিন পরে আসলো আশা করি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সো দেখা পরবর্তী কোনো ভিডিওতে তাদের সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সো টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম